হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। এখন বাজে সকাল 4:30-5টা বাজে, ঘুমে আর পারছি না। বাট যাই হোক, এখন মা বললো যে নতুন একটা শাড়ি পরে নিতে হবে, আর কিছু একটা রিচুয়াল আছে যেখানে কিনা আই থিঙ্ক শাখা পাল্লা পরাবে আর আমাকে খাওয়াবে। তো আমি ফটাফট উঠে গেছি, এখন শাড়ি পরবো, পরে যা যা বাঙালি রিচুয়াল আছে সেগুলো এখন ফলো করা হবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। অনেক ভোর ভোর স্টার্ট করছি, তাই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। অলসো আজকে দিনে কিন্তু একটা না, আই থিঙ্ক দুটো বা তিনটে ব্লগ বানাবো, তো সকালে তোমরা দেখতে হবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি শাড়ি পরে নিয়েছি, আর আমি মোটামুটি শাড়ি পরতে পারি, খুব বেশি একটা ভালো শাড়ি আমি পরতে পারি না। আর আই থিঙ্ক আমার সোনার জিনিস পরে থাকতে হবে, মাঝে কী বলেছিল গেছি ভুলে, বলেছিল সকালবেলা একবারে সোনার জিনিসগুলো পরে আসিস। আমি ভাবছি পরে যাই, যদি মা বলে যে না পড়তে হবে না, শুধু শাখা পড়তে হবে, তাহলে আমি এইগুলো আবার খুলে মার কাছে দিয়ে দেবো। আর একবারে হার আর কানের দুল একটু পরে যাচ্ছি, যদি বলে না পড়তে হবে না, তাহলে অ্যাজ ইউজুয়াল খুলে দিতে হবে। আর আর একটা কী বলার ছিল, আমি ভাবছি যে এই ব্লগটা আমি জাস্ট সকালে বানিয়ে দিয়ে দিই, আর বাদ বাকি ব্লগগুলো আলাদা করে দেবো। তো কী করবো ঠিক জানি না, সকালবেলা এত সকালে ঘুম থেকে উঠেছি যে মাথাটা কাজও করছে না। তো যাই করবো দেখতে পাবে। অ্যান্ড আই হোপ তোমাদের আমার এই ওয়েডিং ব্লগটা দেখতে ভালো লাগছে, ওয়েডিংয়ে যা যা করছি। কালকে রাত্রিবেলা দুটো অবধি বসে বসে ভিডিও এডিট করেছি, তো অবস্থা আমার টাইট চলছে, দিনে মাত্র আমি 2 ঘন্টা করে ঘুমাচ্ছি আর সারাদিন ভিডিও এডিট করছি। সো আই হোপ তোমার ভালো লাগবে। অ্যান্ড ইয়ে কী বলা যেন, বিএ সিরিজটা চলতে চলতে আমরা যেন 100K ক্রস করে যাই, এই আশাতেই আমি শুধু এডিট করেই যাচ্ছি, এডিট করেই যাচ্ছি। ঠিক 100K পাওয়ার আশা হয় না, আমি জাস্ট চাই যে তোমরা যেন সব ব্লগগুলো ভালোভাবে দেখতে পারো, সেই জন্যই করে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, জুঁই এসছে আমাকে নিতে, বলছে তাড়াতাড়ি চল, দিদা নাকি বা মা বাবা দিদা নাকি বলছে তাড়াতাড়ি আসতে, কাক নাকি ডাকলে আর খাওয়া যাবে না। তো আমি নিচে যাচ্ছি ফটাফট, যা যা নিয়ম আছে করে নিই তাড়াতাড়ি, কারণ যা যা নিয়ম আছে সেগুলো তো মানতেই হবে। লাইট অফ করে যাবো, দরজা দিয়ে তালা দিয়ে দে। উফ, কি ঘুম পাচ্ছে, আবার ঘুম পাচ্ছে বা ঘুম পাচ্ছে না। কালকে রাত্রিবেলা অমিত লিখে পাঠিয়েছে, কালকে তোর সাথে বিয়ে করতে আসছি আমি, এইসব ইয়ার্কি মারছিলাম রাত্রি 2 অবধি এই করে, আর আবার ঘুমটাও হয়নি। এখন চালু করিস না, একটু পরে কর। কেন যখন খাবার সবাই বলছে বাবা চুপ করো, এই ওই লাইট জ্বালা, ওই দেখো একটু বলছে বলছে দাঁড়ান একটু রেডি হয়নি সবাই এখানে, মা গঙ্গাতে পুজো দিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন একটু মানে কিছু সেবা করে নাও, সেবা করে নাও, আচ্ছা চলো। কিছু খেতে পারবি না কিন্তু, আবার খাওয়া হয়ে গেছে। দিদা কেমন ঘুমাচ্ছ কি, নাকি ঘুমই হচ্ছে না আমাদের? ঘুম কি হয় নাকি, কোনো ঘুম হচ্ছে না। ওইদিকে মা ভাই দিদা বলছে জুইকে যে জুই আমার কিন্তু পরপর পর সবার বিয়ে হবে, আগে পিকলির বিয়ে হবে, পিকলি হচ্ছে আমার মানে আমার পরে ও হচ্ছে বোন, তারপর নাকি জুইয়ের বিয়ে দিয়ে দেবে, বলছে এই এই অনুষ্ঠান নাকি থামবে না, বিয়ে নাকি সবার হতেই থাকবে। জ্বালাচ্ছে দিদা দিদিটা আমাকে, আচ্ছা দাও 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 পা আগায় দাও। এই করতে করতে রিট্টুকে নমস্কার দিতে কেন আসো দাও তো, ও কি যদি এখন ভিডিও তুলতে পারবো আমাকে, এখন দেখতে ঠিক লাগছে না, আমি প্রণাম নিই না, আমার ভালো লাগে না। বাবা কি ঘুমাচ্ছে,
সবাই ঘুমাচ্ছে আমার বাড়িতে শুধু মেয়েরাই উঠে গেছে সকাল সকাল আচ্ছা নমস্কার দিয়ে আমি উপরে চলে আসো দিদা ঠাকুমা সবাই আসছে সেদিন গেছে সবাই আশীর্বাদ দিচ্ছে ভালো করে আশীর্বাদ দিচ্ছে আমিও নাচছি বাচ্ছি আশীর্বাদ হচ্ছে এর মধ্যে দিদি এসছে এসে এরকম এসছে এসে প্রথমে দিদি এরকম নিয়েছে শাড়িটা কথা আমার এদিকতে দাও এই নিচে নিয়ে প্রথমে এরকম একটা ঘোমটা দিয়েছে আমার ছোট ও দিদা আজকে কিন্তু তুমি ঠিক শাড়ি পরো বা উল্টো শাড়ি পরো না উল্টো হ্যাঁ প্রতিদিন তো উল্টো শাড়ি পরো বা হাসে হাসে আগের দিন ব্লাউজ পরে বাবা এখন পুজোতে বসেছে বাবার পুজো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি বাবার সাথে আবার বসবো যদি যাই হয় পুজো আগে হয় এমনিতে যা নিয়ম আছে সেই পুজোটা তো হবে বা তার সাথে কিন্তু সব ঠাকুরেরও পুজো হয় আর আমিও স্নান করে উঠে আগে শিব ঠাকুরের পুজো করবো সব ঠাকুরের পুজো করবো তারপর আমি দিনটাকে স্টার্ট করবো মানে কিছু শুভ কাজ করার আগে আমরা এটা খুব মানি ঠাকুরের পুজো আগে হবে কি হয়েছে কাঁদছে কেন মনে হয় পছন্দ হচ্ছে না কাঁদছে কেন তোর ইভেন্ট পুরো ডিটেলস এ দেওয়া উচিত ছিল তা আমার কাছে আছে তো পুরো সব ডিটেলস পাঠাওনি তুমি আচ্ছা তুই কাজ কেন আমার কাছে অনেক আউটফিট আছে কটা লাগবে কটা লাগবে তোর আমার কাছে লেহেঙ্গাই লেহেঙ্গা চল আমরা দেখি কি আছে জুই এখন উঠে পড়েছে জুই এখানে ছোট দিদি কিরণ নাচ করছো দেখি কিরণ নাচ করছো রেখা মাসি দেখি বাইরে গিয়ে কিরম নাচ করবে ছেলেবেলা থেকে লোক চলে আসতে পারে আমি যেতে পারছি না ওখানে ভিডিও করতে কারণ ওখানে আমি যাওয়াটা নিষেধ তো ভাইকে দিয়ে ক্যামেরা দিয়ে পাঠাবো যে প্লিজ তুলে আন মানে আজকে আমার অনেক কিছু নিষেধ আছে তো পারছি না করতে এনিওয়েজ ভাই এইমাত্র ঘুম থেকে উঠলো আমি চেঞ্জ করে নিয়েছি এরকম শাড়ি পরে নিয়েছি সাদা শাড়ি লাল পাড় এটা পরে আমরা এখন পুজো দিতে বসবো আমি আমার বাবার সাথে পুজো দিতে বসবো নিচে যাচ্ছি টেনশন হচ্ছে এনে কেন খুব টেনশন হচ্ছে আজকে একটা লেটেস্ট জিনিস হয়েছে সাদা সায়া কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না লাল সায়া পরে ওটাকে দুবার করে পাক দিয়ে নিয়েছি মা বলছে কি করে জেনেছি দুবার পাক দিয়ে নিয়েছি কি করবো কিছু খুঁজে খুঁজে পাচ্ছি না যাচ্ছি জরদুষ্টিয়ায় যথাস
पिसी बोलते ना पारी ना पिसी बोलते पिटा बोली पिटा बड़ मामी चलो बड़ पिटा दाग लेगे ओ ठीक है मामी के बोलते स्वीट 16 सत्य मामी स्वीट 16 की कोई मेंटेन करते मामी क्या सुरज तुम फटो तुले आस्ते आस्ते छोट ओसब देखे देखो पड़े गे छोट की दीदी घुमानो षोलो बचर दीदी मामी की कोड़े एक्टिव जानते गले क्यूमिन फॉलो करो सारा बीए से एकदम एकदम ठीक है ना अभी तो पेशा दारी आ ची अनेक खंडोरे मार टाका तो बच्ची रे सोती बोलती
হ্যাঁ সত্যি খুব রোদ তো তাড়াতাড়ি শুরু করো খুব রোদ ছাদে কত দূরে দিয়েছে একটু কাছে দিতে পারতে বল মুখে বল আজ থেকে আমার আইবুড়ো নাম খন্ডালা আর মুখে বল ওটা আগে ভেঙে ফেলি এটা নিজে নিজে বল আর বলবো না তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি বিয়ের ব্লগটা এরপরে যাবে আমি যে কীভাবে ব্লগিং করছি কাজ করছি আর এইভাবে এডিট করছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাট খুব মজা হচ্ছে আর আই হোপ তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা খুব চেষ্টা করছি 100K রিচ করার আমরা হোল ফ্যামিলি মিলে পুরো লেগে গেছি যে 100K এবার তো রিচ হবে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই